দেশের 61টি জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব জেলা পরিষদ বিলুপ্ত করেছে সরকার। বিলুপ্ত করা জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার উপসচিব মোহাম্মদ তানভীর আজম সিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী দেশের 61টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে 5 বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে। এমতাবস্থায় জেলা পরিষদ আইনের ধারা 82 অনুযায়ী সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত আইনের ধারা 75-এ প্রদত্ত ক্ষমতা বলে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের উপর দায়িত্ব অর্পণ করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে। দেশের 61টি জেলায় 2016 সালের 28 ডিসেম্বর প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন হয়। 2017 সালের 11 জানুয়ারি নির্বাচিতরা শপথ নেন। ওই বছরের জানুয়ারি মাসে জেলা পরিষদগুলোর প্রথম বৈঠক হয়, ফলে পরিষদের 5 বছরের মেয়াদ গত জানুয়ারিতেই শেষ হয়েছে। জেলা পরিষদ আইন অনুযায়ী পরিষদের মেয়াদ শেষ হওয়ার 180 দিন আগে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। মজুমদার সবুজ, পুণ্ড্র নিউজ।